চারিদিকে করোনা অতিমারির দাপাদাপিতে অতিষ্ঠ জনজীবন, এর প্রকোপ থেকে বাদ যায়নি আমাদের রাজ্য ত্রিপুরাও। দিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা হুহু করে বেড়েই চলেছে। করোনা প্রতিরোধে প্রথম সারির যোদ্ধা হিসেবে রয়েছে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যকর্মীরা। নিত্যদিন নিরলস পরিশ্রম করে চলছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। বিভিন্ন মহকুমা হাসপাতাল থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি নিত্যদিন পরিষেবা দিয়ে চলছে, যাতে করে সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত না হয়। কিন্তু এর ব্যতিক্রমী চিত্র দেখা গেল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অধীন রঙ্গিয়াটিলা উপস্বাস্থ্য কেন্দ্রে। করোনা মহামারীর সময়েও নিত্যদিন সময় মতো স্বাস্থ্যকেন্দ্র না খোলার মতো অভিযোগ উঠে এলো এলাকাবাসী সূত্রে। জানা যায়, তেলিয়ামুড়া রঙ্গিয়াটিলা উপস্বাস্থ্য কেন্দ্রটির দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত এবং সময় মতো উপস্বাস্থ্য কেন্দ্রটি না খোলার মতো অভিযোগ উঠে আসছে এলাকাবাসীদের তরফ থেকে। ফলে এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চারটি গাঁও সভার জাতি উপজাতি অংশের মানুষজন স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বর্তমান অতিমারীর সময়ে উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকার দরুন ন্যূনতম চিকিৎসার পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছে, যেখানে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে প্রচেষ্টা চালাচ্ছে যাতে করে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা অতি সহজে পৌঁছতে পারে। কিন্তু এই চেষ্টার এক প্রকার বিপরীত পথে চলতে দেখা গেল রঙ্গিলা উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মী বাবুদের, এমন এই গুরুতর অভিযোগ করেন এলাকাবাসীরা। তাছাড়া এলাকাবাসীরা আরো অভিযোগ করেন, গত 15 আগস্ট এই উপস্বাস্থ্য কেন্দ্রের জাতীয় পতাকা উত্তোলন পর্যন্ত করা হয়নি। এই উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে আমরা দেখতেছি যে এটা সময় মতো খুলে না, আপনারাও দেখতে পারবেন এখনও তালা জোলাই না। গতকালকে 15 আগস্ট গেল, এখানে কোনো ফ্লেক্স ফ্লেগ উঠানো হইল না। এরপর এখানের গ্রাম প্রতিবেশী 4-5টা গাঁও সভার যে ওষুধপত্র ঠিক মতো পানা, প্লাস ওষুধপত্র বাইরে বিক্রি হয়ে যায় বা এখানের ওষুধপত্র ভালো দেয় না, বাইরে থেকে কিনতে লাগে। এখন তো কোভিড-19 সিজন, মহামারী চলতেছে, কিন্তু এই সময়ে যদি স্বাস্থ্য দিকে যদি এই হসপিটাল দিকে যদি নজরদারি না থাকে তাহলে মানুষ কিভাবে বাঁচবো। এই বিষয়ে খোঁজ খবর নিতে সংবাদ প্রতিনিধিরা যখন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মহকুমার স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না, তিনি সবেমাত্র সংবাদ মাধ্যমের কর্মীদের কাছ থেকে ঘটনা সম্পর্কে অবগত হলেন। এই বিষয়ে যখন সাংবাদিকরা স্বাস্থ্য আধিকারিকের কাছে জানতে চান, তখন সাংবাদিকদের ক্যামেরায় উঠে এলো আরো অবাক করার মতো বিষয়। বর্তমান করোনা পরিস্থিতিকালে স্বাস্থ্য দপ্তর থেকে বারবার ফলাও করে প্রচার করা হচ্ছে যাতে মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করা হয়, কিন্তু অবাক করার বিষয় হলো খোদ তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্য আধিকারিকের মুখেই ছিল না মাস্ক। মাস্কবিহীন অবস্থায় কর্তব্যরত ছিলেন ওই আধিকারিক, এমন ওই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরার লেন্সে। এই গুণধর আধিকারিক সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার অপচেষ্টা করে। দর্শক বন্ধুরা, ওনার আচরণ কিরকম ছিল সেটা আপনারাও দেখুন। স্যার, এই বিষয়টা মানে এই যে উপস্বাস্থ্য কেন্দ্রের যে ঘটনাটা, তো আপনারা মানে স্যার কি ব্যবস্থা নিবেন আপনি মানে এই বিষয়টাকে? স্যার আপনি ক্যামেরাতে হাত দেন কেন? স্যার ক্যামেরাতে হাত দিয়ে না স্যার, ক্যামেরাটা ধরুন না, তুমি এমনি কথা বলো, কথা কইতাম না। স্যার এই বিষয়টা আপনি জানেন না? স্যার এই বিষয়টা আপনি জানেননি? স্যার বর্তমান করোনা পরিস্থিতিতে সবার কাছে বার্তা দিতে আছেন মুখে মাস্ক ব্যবহার করার লেগে, আপনার মুখের মাস্কটা কই স্যার? আমারটা? হ্যাঁ, এটা কি স্যার পকেটে থাকে? না না, পকেটে থাকবে না, থাক পকেটে থাকবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।